আসছে দুর্ভোগ, সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠানেও জলাবদ্ধতার পানি ওঠায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও। এ বিষয়ে আরো জানাতে জিন্দাবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, স্বস্তির বৃষ্টির পর এখন জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, এই জলাবদ্ধতা তৈরি নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? উজ্জ্বল, এই মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু আজকেই হয়েছে, তবে সেটি অতিবৃষ্টি বলা যাবে না, কারণ সকাল 6টা পর্যন্ত সেই বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল 47 মিলিমিটার, আর সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড হয় সেটি 46.4 মিলিমিটার। তো এই বৃষ্টিতেই কিন্তু নাকাল সিলেটবাসী। আমি যদি বলে থাকি, সিলেট মহানগরীর বিভিন্ন সড়ক, পাঠানটুলা, চৌহাট্টা, চৌকি দিঘি, সাগর দিঘির পাড় সহ শহরের উপকণ্ঠের যে এলাকাগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সকাল থেকে। আর জিন্দাবাজার এলাকায় যে জায়গাটিতে আমরা রয়েছি, মূলত এই বিপণী বিতানের নাম রাজা মেনশন। প্রতি বছরই মূলত যখনই অতিবৃষ্টি হয় বা কিছু বৃষ্টিপাত হয়, তখনই পানি বা জলাবদ্ধতার কারণে এই ভবনটির ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হন। তবে এই মুহূর্তে যেটি আমরা দেখতে পেয়েছি, নিচতলায় যে কয়েকটি দোকান রয়েছে প্রায় সব দোকানেই পানি প্রবেশ করেছে, এবং কোনো কোনো দোকানে কিন্তু লক্ষাধিক টাকার বইও নষ্ট হয়েছে, যে বইগুলো কিন্তু আর বিক্রয় করা যাবে না। তো এটি ছাড়াও কিন্তু নগরীতে নানা ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে সকাল থেকেই। এক্ষেত্রে নগরবাসী যেটি বলছেন, যে অপরিকল্পিত নগরায়ন কিংবা ড্রেনেজ যে ব্যবস্থা, সেই ড্রেনেজের যে কাজটি হয়েছে সেটি সুষ্ঠুভাবে হয়নি, অর্থাৎ কালভার্ট, ড্রেন, এই কাজগুলো সুষ্ঠুভাবে না হওয়ার কারণেই সামান্যতম বৃষ্টি হলেই মূলত নগরীতে জলাবদ্ধতা দেখা দেয় এবং ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির সম্মুখীন হন। আবার এটিও সত্য যে এই মহানগরীতে এখন রাস্তা থেকে অনেক বিপণী বিতানগুলো নিচুতে অবস্থিত, আবার ড্রেনের যে উঁচু রয়েছে সেই ড্রেনের তুলনায় ভবনগুলো অনেকটা নিচুতে, এর ফলেও কিন্তু অনেক ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সার্বিক ক্ষতির কারণ যদি বলা হয়ে থাকে, সেটি কিন্তু কোটি টাকা ছাড়িয়ে গেছে, কারণ ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি ছাড়াও রাস্তাঘাটেরও তো ক্ষতি হয় এই জলাবদ্ধতার কারণে। তো এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো ধরনের মন্তব্য আমরা পাইনি, তবে নগরবাসী এই দুর্ভোগ কিন্তু পুহিয়ে যাচ্ছেন। উজ্জ্বল, বৃষ্টিতে সিলেটে তৈরি হয়েছে জলাবদ্ধতা, সেই তথ্য জানাচ্ছিলেন মাধব কর্মকার। প্রস্তাবিত বাজেট